পুস্তক ছ অধ্যায় সমস্ত বাহার করুন, ছ অধ্যায় আঠ পদ পড়িবা। মাত্র নহ কার দৃষ্টিরে অনুগ্রহ প্রাপ্ত হলে? সদা প্রভুঙ্ক দৃষ্টিরে নহ কোন পাইলে? অনুগ্রহ প্রাপ্ত হলে। এই অনুগ্রহর শব্দ বাইবলরে এইটা প্রথম থর আসুছি। প্রথমরে বাইবলরে কোটি আসুছি এই অনুগ্রহর শব্দ আদি ছর আঠরে আসুছি। আর নহ সদা প্রভুঙ্ক দৃষ্টিরে সে কোন পাউছন্তি? অনুগ্রহ প্রাপ্ত হউছন্তি। সে অনুগ্রহ কোন হইতিব নি আম কইব মানে প্রভু অনুগ্রহ কলে। আমার মাটি ঘর থিলা, তিনি মহলা হেলা, প্রভু অনুগ্রহ কলে নাই মোর কোন হেলা? আমি ওলে খাইলে ওলে ভুকরে আমি রহুথিলু, এবে সোনা গহনা মোর পড়ি যাইছি, প্রভু অনুগ্রহ কলে। গাই মধ্য দশ হল অছন্তি, গাই চোরা চোরা মোর প্রার্থনা মিশা মিশি যাচ্ছি বলে নাকি আমার সাক্ষী এমতি থাক। এটি লেখা যাচ্ছে যে নহ সদা প্রভুঙ্ক দৃষ্টিরে সে কোন পাইলে? সে অনুগ্রহ পাইলে। সে অনুগ্রহ কোন হইতিব? নহঙ্ক সময়রে লোকমানকর খাইবার পিবার অভাব নাই, নহঙ্ক পরিবার অভাব ছিলা কি কোন সেটা বাইবেল মেনটেন করে নাই, তাঙ্কর ধন সম্পত্তি কেতে ছিলা সেটা মধ্যে মেনটেন করে নাই। মাত্র গোটে কথা আমি বাইবেল দেখু যে নহ সদা প্রভুঙ্ক দৃষ্টিরে অনুগ্রহ প্রাপ্ত হলে। কোন সে অনুগ্রহ হইতিব প্রভু বললা বেলকু নাই গে? পরমেশ্বর আমাকে কোন কইবে? নহ যে অনুগ্রহ পাইছিলে সে অনুগ্রহ কোন? এ ডকরা নইলে যে আকু পুনি প্রভু অনুগ্রহ করিছেন কেনে দেবে? হিন্ডি হিন্ডি বুলুছি, প্রভু অনুগ্রহ করিছেন তাহলে কেমতি দেবে? পুরনা মোবাইল ধরিকিনা বুলুছি, প্রভু পুনি অনুগ্রহ করিছেন তার গাড়ি সাইলেন্সর বেটে ধোঁয়া আগা বাহুছি, বোর কাম করি পারু নাই, এ ডকরা আকু পুনি প্রভু অনুগ্রহ করিছেন। জল প্লাবন যেত বর্ষা আরম্ভ হচ্ছে, এ কেটিএম ধরু মানে বলাই 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 তলকু যাচ্ছেন, এ বাপড়া ধোঁয়া ধোঁয়া বারবা যে গাড়ি ধরি বুলু কুয়ারে যাচ্ছি, উপরে চড়ি 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 যাচ্ছি, প্রেস্তাল। এটা হচ্ছে অনুগ্রহ। এই অনুগ্রহ সদা প্রভুঙ্ক দৃষ্টিরে নহ পাইলে। আজ নহঙ্ক বিষয়ে অল্প সময় আমি শিখবা। আমি নহ গোটে পুরাতন নিয়মর ব্যক্তি না নূতন নিয়মর ব্যক্তি? পুরাতন নিয়মর ব্যক্তি। দেখুন তাঙ্ক পাখে বাইবল অছি কি? সে বাপ্তিস্ম নেইছন্তি কি নেইছন্তি কি? নহ বাপ্তিস্ম নেইছিলে? ডাউটরে অছু কেত জনা? নাই নাই। হ্যাঁ, পবিত্র আত্মারে পূর্ণ হইছিলে কি সে? নাই। প্রভু ভোজ নেউছন্তি কি? নাই নাই। নহ হচ্ছন্তি পুরাতন নিয়মর ব্যক্তি। আজ নহঙ্ক বিষয়ে আমি অল্প সময় কথাবার্তা। নহ সে আমাকে কোন শিক্ষা দিয়ে বা নহঙ্ক জীবনর আমি কেউ বিষয় শিখবাটা রয়েছে, অল্প সময় আমি কথাবার্তা হবা। নহ সদা প্রভুঙ্ক দৃষ্টিরে অনুগ্রহ পাইলে। আমি সদা প্রভুঙ্ক দৃষ্টিরে অনুগ্রহ পাইবার কি শনিগ্রহ পাইবার? তোরকা কে কয়ে কি না শনিগ্রহ? গোটে হল অনুগ্রহ, আহরি গোটে শনিগ্রহ। না এ পিলাকে শনি খেটা হচ্ছি, শনি কেন্দ্রা হচ্ছি, শনিগ্রহ অছি। আমার শনিগ্রহ নাই কি আমার মঙ্গল গ্রহ মিশা নাই, আমার কোন গ্রহ? আমার অনুগ্রহ। অনুগ্রহ যেতবেলে আইলা শনিগ্রহ পড়াইব, বিভিন্ন সমস্যা পড়াইব, আর সব চাপা বললা পরে নেই কি ভাই? অনুগ্রহ পরমেশ্বরঙ্ক দৃষ্টিরে নহ কোন হেলে? অনুগ্রহ প্রাপ্ত হলে। আমি মধ্যে অনুগ্রহ প্রাপ্ত লোক মানে ওটু কাইকি কাইকি? আমি ডঙ্গা বাহারে নামু, আমি ডঙ্গা ভিতরে অছ, ডঙ্গা ভিতরে অছ। আর ডঙ্গা ভিতরে কেমতি জায়গা সেটা? সেটা গোটে সুরক্ষার জায়গা, সেইটা আমার অনুগ্রহ। আমি বিনাশ আড়ু, আমি বিনাশ আমি জগি লা
ପରମେଶ୍ୱର ତାଙ୍କର ପୁତ୍ର ପ୍ରଭୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କୁ ପଠାଇଲେ, ତାଙ୍କ ଦ୍ୱାରା ଯେଉଁ ଅନୁଗ୍ରହ ଆସିଲା ସେହି ଅନୁଗ୍ରହ ଆମକୁ କ'ଣ କଲା, ଆମକୁ ଜଳ ପ୍ଲାବନରେ ଭାସିବା ସମୟରେ ଆମକୁ କ'ଣ କଲା, ଭିତରକୁ ନେଇ ଆସିଲା, ଡଙ୍ଗା ଭିତରକୁ ନେଇ ଆସିଲା। ସେଇଟା ହେଉଛି ଅନୁଗ୍ରହ। ଆଜି ନହଙ୍କ ଜୀବନରୁ ଅଳ୍ପ ସମୟ ଆମେ କଥାବାର୍ତ୍ତା ହେବା। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ, ପ୍ରଥମ ବିଷୟ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ପଢ଼େଇବି, ସେହି ଛଅ ଅଧ୍ୟାୟ ବାହାର କରନ୍ତୁ, ଯେଉଁଟା ଆମେ ବାହାର କରୁଛୁ, ଛଅ ଅଧ୍ୟାୟ ନଅ ପଦ ପଢ଼ିବା ଆମେ। ନହଙ୍କର ବଂଶାବଳୀ ଏହି, ନହ ଆପଣା ବର୍ତ୍ତମାନ ସମୟର ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଧାର୍ମିକ ଓ ସାଧୁ ଲୋକ ଥିଲେ, ନହ ପରମେଶ୍ୱରଙ୍କ ସହିତ ଗମନାଗମନ କଲେ। ଦେଖ, ନହଙ୍କର ତିନିଟା ଗୁଣ ଏଠି ଲେଖାଯାଉଛି। କେତେଟା ଗୁଣ? ତିନିଟା ଗୁଣ। ପ୍ରଥମ ଗୁଣ କ'ଣ? ନହ ଆପଣା ବର୍ତ୍ତମାନ ସମୟର ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଧାର୍ମିକ ଥିଲେ। କୁହନ୍ତୁ, ଧାର୍ମିକ। ସେ ଧାର୍ମିକ ଥିଲେ କିଏ? ନହ। ବୋଲେ ସେ ନୂତନ ନିୟମର ବ୍ୟକ୍ତି ନା ପୁରାତନ ନିୟମର ବ୍ୟକ୍ତି? ଆମେ ନୂତନ ନିୟମର ଲୋକ ନା ପୁରାତନ ନିୟମର ଲୋକ? ନୂତନ ନିୟମର ଲୋକ, ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ସମୟର ଲୋକ ଆମେ। ନାଇଁ, ଆମେ ବାପ୍ତିସ୍ମ ନେଇଛୁ, ନେଇକି ପବିତ୍ର ଆତ୍ମା ପାଇଛୁ, ଆମ ପାଖରେ ବାଇବଲ ଅଛି, ଆମ ପାଖରେ ପ୍ରଭୁଙ୍କ ଦାସମାନ ଅଛନ୍ତି, ସହଭାଗିତା ଅଛି, ବାଇବଲ ହାତରେ ଅଛି, ଆମେ ପ୍ରଭୁ ଭରର ଅଂଶୀ, ଆଉ ଅନୁଗ୍ରହର ଯୁଗରେ ମଧ୍ୟ ଆମେ ଅଛୁ। ନହ କେମିତି ବ୍ୟକ୍ତି ଥିଲେ? ଧାର୍ମିକ ଥିଲେ। ଦେଖନ୍ତୁ, ଗୋଟେ ବାକ୍ୟ ପଢ଼ିବେ, ନୂତନ ନିୟମକୁ ଆମେ ପଢ଼ିଲେ ବହୁତ ଭଲ ଲାଗେ। ଆପଣମାନେ ପଢ଼ିବେ ରୋମିଓ ପାଞ୍ଚ ଅଧ୍ୟାୟ ପାଞ୍ଚ ଅଧ୍ୟାୟ ମିଳିଲା, ଏକ ପଦ ପଢ। ଅତଏବ ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ଧାର୍ମିକ ଗଣିତ ହେବାରୁ ଆମ୍ଭେମାନେ ଆମ୍ଭମାନଙ୍କ ପ୍ରଭୁ ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଦ୍ୱାରା ଈଶ୍ୱରଙ୍କ ସହିତ ଶାନ୍ତିରେ ଅଛୁ। ଦେଖ, ଆମ୍ଭେମାନେ ମଧ୍ୟ ସେଇ ଧାର୍ମିକ। ଆମେ କେମିତି ଧାର୍ମିକ? ଆମର ଧର୍ମ କର୍ମ ଦ୍ୱାରା ନାହିଁ, ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ଆମେ ଧାର୍ମିକ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଗଣା ଯାଇଛୁ। ହେଲା, ଆମେ କେମିତି ହେଇଛୁ? ଆମେ ଆମେ ଧାର୍ମିକ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଆମେ ଗଣା ଯାଇଛୁ। ନହ ସେଇ ସମୟର ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସେ କେମିତି ଥିଲେ? ଧାର୍ମିକ ଥିଲେ। ମନେ ରଖନ୍ତୁ, ଆପଣମାନେ ଆଦି ପୁସ୍ତକ ପୁନର୍ବାର ଆସିବେ, ଆଦି ପୁସ୍ତକ ସାତ ଅଧ୍ୟାୟ ଏକ ପଦ ପଢ। ସେ ଧାର୍ମିକ ଥିଲେ, ମାତ୍ର ସେ କାହା ଦୃଷ୍ଟିରେ ଧାର୍ମିକ ଥିଲେ ସେଟା ମଧ୍ୟ ବାଇବେଲ ଆମମାନଙ୍କୁ କହେ। ଆପଣମାନେ ପଢ଼ିବେ ସାତ ଅଧ୍ୟାୟ ଏକ ପଦ। ଅନନ୍ତର ସଦା ପ୍ରଭୁ କାହାକୁ କହିଲେ? ନହଙ୍କୁ କହିଲେ। କଣ ବୋଲି କହିଲେ? ତୁମେ ସପରିବାରରେ ତୁମେ ଜାହାଜରେ ପ୍ରବେଶ କର। ପ୍ରବେଶ କର, କାହିଁକି ପ୍ରବେଶ କର? କାରଣ ଏହି କାଳର ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଆମ୍ଭେ ଆପଣା ସାକ୍ଷାତରେ ତୁମକୁ ଧାର୍ମିକ ଦେଖିଅଛୁ। ଆମ୍ଭେ ତୁମକୁ ଧାର୍ମିକ ଦେଖିଛୁ, ଏଇଟା ହେଉଛି ପଏଣ୍ଟ। ନହ ଧାର୍ମିକ ଥିଲେ, ଆମେ ମିଶା ଧାର୍ମିକ, ମାତ୍ର ଫରକ ହେଲା ଆମେ କାହା ଦୃଷ୍ଟିରେ ଧାର୍ମିକ। ଆମେ ନହ କାହା ଦୃଷ୍ଟିରେ ଧାର୍ମିକ ଥିଲେ? କାହା ସାକ୍ଷାତର ସେ ଧାର୍ମିକ ଥିଲେ? ସଦାପ୍ରଭୁଙ୍କ ସାକ୍ଷାତର ସେ ଧାର୍ମିକ ଥିଲେ। ପରମେଶ୍ୱର ନିଜେ ସାର୍ଟିଫିକେଟ ଦଉଛନ୍ତି, ଆପଣା ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ଆମେ ତୁମକୁ କେମିତି ଦେଖୁଛୁ? ଆମେ ଧାର୍ମିକ ଦେଖୁଛୁ, ଧାର୍ମିକ ଦେଖୁଛୁ। ସେଥିପାଇଁ ମୋର ଇଚ୍ଛା, ମୁଁ ତୁମକୁ ବିନାଶ କରିବି, ତୁମ ପ୍ରତି ମୋର ଦୟା ହେଉଛି। ପରମେଶ୍ୱରଙ୍କର ହୃଦୟ ଦେଖନ୍ତୁ, ଆମର ପରିବାରରେ ଏମିତି ନହ ରହିବାର ଅଛି, ରହିବାର ଅଛି କି ନାହିଁ? ଆମର ମଣ୍ଡଳୀରେ ଏମିତି ନହ ମାନ ରହିବାର ଅଛି, ଜଣଙ୍କର ଧାର୍ମିକତା, ଜଣଙ୍କର ଆତ୍ମିକ ଜୀବନ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଅନୁପ୍ରାଣିତ କରିବାର ଆବଶ୍ୟକ ରହିଛି। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ, ପରମେଶ୍ୱର ନିଜ କହୁଛନ୍ତି, ଆପଣ ସାକ୍ଷାତ ମୁଁ ଦେଖୁଛି, ନହ ତୁମେ ଗୋଟେ ଧାର୍ମିକ ଲୋକ। ତୁମେ ଯେଉଁ ଗାଁରେ ଅଛ, ଗାଁ ବିଲକୁଲ ଠିକ ନାହିଁ, ବିସର୍ଜନରେ ବାଜା, ଉଟାଣି ଘରେ ମଦ ପିଇବେ, ବିଭିନ୍ନ ପାପ ଚତୁର୍ପାର୍ଶ୍ୱରେ ଅଛି, ମାତ୍ର ତୁମେ ଧର୍ମ ଜୀବନ ଯାପନ କରୁଛ। ତୁମେ କ'ଣ କର? ତୁମେ ସପରିବାରରେ ଜାହାଜରେ ପ୍ରବେଶ କର। ଖ୍ରୀଷ୍ଟିଆନ ସମାଜରେ ତ ଆଜିକାଲି ବହୁତ ଧାର୍ମିକ, ସେମାନେ ସେମାନଙ୍କର
ଗୋଟେ ଧର୍ମ ଜୀବନ ଯାପନ କାଟିବାର ଗୋଟେ ଦିନ ଥାଏ ପୁଣି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନଙ୍କୁ ନାଇଁ, ଏବେ ଆମ୍ବ ଫଳିବାର ଗୋଟେ ସମୟ ଥିବ କି ନାହିଁ? ସବୁଦିନ ଆମ୍ବ ଫଳିବ? ଆଜିକାଲି ଆମ୍ବ ଅଛି କି ମିଳୁଛି କି ଭାଇ? ଆମର ପୁଅ ଝିଅମାନେ ମିଳୁଛି କି ନାହିଁ? କାହିଁକି ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନଙ୍କର ପୁଣି ଧର୍ମ ହେବାଟା ବୋଲେ ନମ୍ର ହେବାର ଗୋଟେ ସମୟ ଥାଏ ପୁଣି ସେମାନଙ୍କର। ରବିବାର ଦିନ ହେଲେ ଧାର୍ମିକ, ବହୁତ ଧାର୍ମିକ। ସମ୍ବାର ଆସିଲା ବୋଲେ ପାୱାରଫୁଲ, ପୁରା ସମ୍ବାର ଆଇଲା ବୋଲେ ମାରିଦେବେ, ଦୁଇଟା ଲାଲ ଘୋଡ଼ା ମାରିଦେଇ କେରେ ନିଶା ଉତୁରିଲେ ଡର ନା ଯାକ, ଟିକେ ପେଟ ଦୁଇ ପେଟ ମାରିଦେଲେ ଆଉ କହିବାର ନାଇଁ, ଚିନି ନ ମତେ କିଏ ଛୁଇଁ ପାରିବେ ନାହିଁ। ଆରେ ମଦ ପିଲା ଲୋକ କିଏ ଛୁଇଁବେ? ତୁ ତ ଅଲରେଡି ବନ୍ଦିଆ, ବାଟେ ଘାଟେ ଅଧରିକି ନା କୁଗୁ ଗାଦିରେ ଅଧରଲା ଲୋକ କିଏ ଛୁଇଁବେ କୁହ ତ? ଏମାନେ ବହୁତ ଧାର୍ମିକ। ବର୍ଷକୁ ଥରେ ପର୍ବ ଆସୁଛି ଆଜ୍ଞା, ଟିକେ ନ ପିଇଲେ ଆମେ ଖ୍ରୀଷ୍ଟିଆନର ମୂଲ୍ୟ କଣ ରହୁଛି? ଏବେ ସ୍ତ୍ରୀମାନଙ୍କୁ ବୁଝାଇବେ, ଦେଖ ମ ମୁଁ ସବୁବେଳେ ଜୁଆ ଖେଳୁଛି କି କୁହ ତ? କୁହ ନାଇଁ, ମୁଁ ସବୁଦିନ ସବୁଦିନ ଜୁଆ ଖେଳିବାକୁ ଯାଉଛି କି ନାହିଁ? ଯାଉନ, ଏଥର ବଦଳ, ପ୍ରଭୁଙ୍କର ଗୌରବ ହେଉ ବୋଲି ସେ ସ୍ତ୍ରୀମାନେ ମଧ୍ୟ କହିଲା ବେଳକୁ ଏମାନେ ଧୀରେ ବୁଝାଇବେ, ଦେଖ ଆଜି ଜୁଆ ପୂର୍ଣ୍ଣମ କର ଦିନ କି ନାହିଁ? ମୁଁ କଣ ସବୁଦିନ ଖେଳୁଛି କି? ଆଜି ଗୋଟେ ଦିନ ହେଲେ ଖେଳିଲେ ଆର କଣ ଅସୁବିଧା ଅଛି? ବାଇବେଲ ଠାରୁ ଉପରେ ଅଛନ୍ତି ଏମାନେ, ଏମାନେ ପ୍ରଭୁ ଠାରୁ ବଡ଼। ଚର୍ଚ୍ଚରେ ମୁଁ ଧାର୍ମିକ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ପରମେଶ୍ୱର ମାନଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ଆମକୁ ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସିଦ୍ଧ ଧାର୍ମିକ କରିବା ପାଇଁ ସେ ଆହ୍ୱାନ କରିଛନ୍ତି। ଏଥିପାଇଁ ସେ ଆମକୁ ଡାକିଛନ୍ତି, ଆମେ ଯେପରି ପବିତ୍ର ହେବା, ଆମେ ସେ ସବୁ ପାପରୁ ଅପବ୍ୟ ପୁତ୍ର ପରି ପିଠି, ଜଗତକୁ ପିଠି ଦେଖାଇ ଆମର ପରମେଶ୍ୱର ଆଡ଼କୁ ମୁହଁ କରି ଆମେ ଅଶ୍ରୁ କନ୍ଦନ ସହିତ ଅନୁତାପର ସହିତ ଫେରିବା, ଆମେ ଫେରିବାର ଆବଶ୍ୟକ ରହିଛି। ଯାହା ଜୀବନରେ ଏଇ ଛୋଟିଆ ଛୋଟିଆ ଭୁଲ ଗୁଡ଼ିକ ଅଛି, ଆଜି ଆମେ ପ୍ରଭୁଙ୍କୁ କ୍ଷମା ମାଗିକିନା ଧାର୍ମିକ ହେଇଯିବା, ଆମେ ଠିକ ହେଇଯିବା। ଆମେ ଧାର୍ମିକ ହେବା ପାଇଁ ଲୋକମାନେ କେତେ ଦାରୁପେଣ୍ଡା ବହୁଛନ୍ତି, କାଉଡ଼ି ବହୁଛନ୍ତି, କ'ଣ କରୁଛନ୍ତି? ବାଇବେଲ ମାନ କହେ ଆମେ ବିଶ୍ୱାସ କରିବା କ୍ଷଣି ଆମେ ଧାର୍ମିକ ହେଇଗଲୁ। ଆମେ ପ୍ରେଜ ଦ ଲର୍ଡ, ବିଶ୍ୱାସ କରିବା କ୍ଷଣି ଆମେ ଧାର୍ମିକ ହେଇଗଲୁ ନାଇଁ କି? ଏବେ ଆମର ପୁଅ ବଡ଼ ହେଲେ ବାଇକ୍ କିଣିବାକୁ ପଡ଼ିବ କି? କାହିଁକି ବାପା ବୋଲି ବିଶ୍ୱାସ କଲେ ଚଲାଇଲା ସତ କି ନାହିଁ? ସେମିତି ପରି ଆଗା ବିକି ବଢ଼ ହେଲା ମାନେ, ଏ ବାବୁ ତୋର ତ ବୟସ ହେଲା 22 ବର୍ଷ, ମୋର ପରିସ୍ଥିତି ଘର ବନ୍ଦ ବୋଲି ହେବ କି ନାହିଁ? ନା ଆମର ଘରେ ରହିବ କି ନାହିଁ? ଆମକୁ ଲୋକମାନେ ମାଗଣାରେ ସବୁ ମିଳିଯିବାରୁ ଆମ ଲୋକମାନଙ୍କର ଉତ୍ପାଦ ପରମେଶ୍ୱରଙ୍କ ନାମର ଗୌରବ ହଉ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଆମେ ଏଇଟା ବୁଝିବା, ଆମେ ନୂତନ ନିୟମରେ ଦେଖନ୍ତୁ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ କଣ କହନ୍ତି, ମାଥିଉ 6:1। ଲୋକ ଦେଖାଇବା ପାଇଁ ଧର୍ମ କର୍ମ କରୁଛନ୍ତି ନାଇଁ? ନହ କେମିତି ବ୍ୟକ୍ତି ଥିଲେ? ଧାର୍ମିକ ବ୍ୟକ୍ତିତ୍ୱ। ହଁ, ଏଇଟା ମନେ ରଖନ୍ତୁ, ମୁଁ 7ଟା ଗୁଣ କହିବି ନହଙ୍କର ହେଲା। ଏଇଟା ପ୍ରଥମ ଗୁଣରେ ଆମେ ଅଛୁ, କଣ ସେ ଗୁଣ? ସେ ଧାର୍ମିକ ଥିଲେ ନାଇଁ? ଆମେ ମିଶା ଧାର୍ମିକ କି ନାହିଁ? ଧାର୍ମିକ ନାହିଁ କି ଆମେ? କୁହନ୍ତୁ ଆମେ ପାପି କି ନାହିଁ? ଆମେ ଧାର୍ମିକ। କେମିତି ଧାର୍ମିକ? ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ। ବିଶ୍ୱାସ ବୋଲେ କୋଉଠି ବିଶ୍ୱାସ? ଡାଉ ଉପରେ ବିଶ୍ୱାସ କି? ଗୀତ ଗାଇବା ଠାରେ ବିଶ୍ୱାସ କି? ଆରାଧନାରେ ବିଶ୍ୱାସ? କୋଉଠି ବିଶ୍ୱାସ? ଯୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟଙ୍କ ଠାରେ ବିଶ୍ୱାସ କରିବାରୁ ସେ ଆମକୁ ଧାର୍ମିକ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଗଣିଛନ୍ତି। କେବଳ କାଳି ମିଶା ଦେବେ ଲେଖା ଯାଉଛି ନା, ଗଣନା, ଖାଲି ଗଣା ଯାଇଛୁ, ଏଇଟାକୁ ଭୁଲବାର ନାହିଁ। ଆମେ ଯଦି ଭୁଲିଯିବୁ ହେଇଗଲା, ଯାହା ହଉ ପ୍ରେଜ ଦ ଲର୍ଡ, ମୋ ପରି ଧାର୍ମିକ କିଏ ନାହିଁ, ମୋ ପରି କପଟି ବୋଲା ପରି ହେଲୁ ମାନେ ଗୁଡ଼ୁ ନାଉଦରି ଯାଇ ହେବ। ଆମେ ଏଇଟାକୁ ଭୁଲବାର ନାହିଁ, ପ୍ରଭୁ ତୁମର ଦୟାରେ ମୋତେ ନାଇଁ କ'ଣ କରିଛ, ଧାର୍ମିକ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସ୍ଥାନ ମୁଁ ପାଇଛି। ଆରେ ମୁଁ କେବେ ବି ଚାହୁଁନାହିଁ ପ୍ରଭୁ ତୁମକୁ ପିଟି ଦେଖାଇକି ନା ଯିବା କ'ଣ ବୋଲି ଲେଖା ଯାଉଛି, ଲୋକ ଦେଖାଇବା ପାଇଁ ସେମାନଙ୍କ ସାକ୍ଷାତରେ ଯେପରି ଧର୍ମ କର୍ମ ନ କର, ଏଥିପାଇଁ ତୁମ୍ଭେମାନେ ସାବଧାନ ହୋଇଥାଅ। ସାବଧାନ ହୋଇଥାଅ, ସାବଧାନ ବୋଲେ
କାହାର ଘରେ ଯଦି କୁକୁର ଥିବ କେମିତି କୁକୁର ପ୍ରତି ସାବଧାନ ଲେଖା ହେଇଥିବ କି ନାହିଁ? ନାହିଁ ରେ, କୁକୁର ଅଛି ପୁଣି ଯିବା, ଶୀଘ୍ର ଶୀଘ୍ର ଯିବା ବୋଲୁ କି ନା କେମିତି? ଏଠି ଲେଖା ତୁମେ ସାବଧାନ ହେଇଥିବ, କୋଉଠି ସାବଧାନ? କୁକୁର ଚୁବାଇଲେ ଗାଁ ହେବ, ଏ ଲୋକ ଦେଖାଇବା ପାଇଁ ଧର୍ମ କର୍ମ କଲେ ଆତ୍ମା ନଷ୍ଟ ହେଇଯିବ, ବୁଝିପାରୁଛନ୍ତି କି ନାହିଁ? ଲୋକମାନେ କୋଉଠି ସାବଧାନ ହେବାଟା ଜଣା ନାହିଁ। 5 lakh rupees କାର୍ ଗୋଟେ ଆଣିଲେ ଭାଇ, ନାଇଁ ଡିଜେଲ କାର୍ ଆଣିଲୁ, କିରୋସିନ ପକାଇ ଚଲାଇବ କି? କାହିଁକି ଦେଖନ୍ତୁ, ଆମର ମା ଭଉଣୀ ମାନେ କହୁଛନ୍ତି ସିନା, ଏ ଗାଡି ଘେନୁ ମାନେ ଧନ୍ୟ, ଆଗତୁ ଯାଇକରି 2-3 ଲେଖା ଆଣବା ହେଲେ ମଇଁକାର ମାତ୍ର ଏମାନେ କିଛି କହୁନାହାନ୍ତି। ଚିଠି କିରୋସିନ ପକାଇବ କି? ସରସୁ ତେଲ ପାଣି ପକାଇବ କି? ଚିନି ପାଣି କାହିଁକି ପକାଇବ ନାହିଁ? ସଦାଶିବ ଭାଇ କୁହ ତ, ନଷ୍ଟ ହେଇଯିବ କି ନାହିଁ? ମାତ୍ର ଆମର ଆତ୍ମା ପ୍ରତି ଚିନ୍ତା ନାହିଁ, ଆମର ଭିତରେ ଯୁଟା ହିଁ ଭରିଦେବୁ, ଆମର ମୁଣ୍ଡ ଭିତରେ ଯୁଟା ବି ଭରିବୁ। ଆମେ 2 kidneys କାହିଁକି ଦେଇଛନ୍ତି ପ୍ରଭୁ? ଆମର ପ୍ରଭୁ 2 kidneys କାହିଁକି? ପ୍ରଭୁ ଏ ଥତିଆ ତମନା ପ୍ରଭୁଙ୍କୁ ଉଚ୍ଚାରଣ କରିବା ବି ଜଣା ନାହିଁ, କାହିଁକି 2 kidneys ଦେଲା? ଆଚ ଗୋଟେ ମଦ ପିଇବା ଆହୁରି ଗୋଟେ ଅଲଗ ଆଙ୍କି ଦେଖିବା ବୋଲା, ମଦ ପିଇବା ପୁଣି ଆଉ କିଡ଼ନୀ କହୁଛନ୍ତି? ଆମକୁ ଚିନ୍ତା ନାହିଁ, ବିଡ଼ି ବି ଝିକବୁ, ସିଗରେଟ ଟାଣିବୁ, ଗୁଡ଼ାକୁ ଘଷି କରି ଦାତକୁ ପୁରା ମିଟୁ ବୋଲି ଭୁଲବୁ, ଯୋଉଟା ମିଶା ଆମେ ଆମର ଆତ୍ମା ପ୍ରତି ଲୋକମାନଙ୍କୁ ଚିନ୍ତା ନାହିଁ। ମାତ୍ର ଗାଡି ହେଲେ ଜାଗର ଖାଲ ଅଛି, ନୂଆ ଗାଡି ହାଁ ଦେଖ କୋଉଠି ଆତ୍ରାଇବୁ ବୋଲିକିନା ବହୁତ ଚାଲା, ଏତେ ଏତେ କେୟାର ବୋଲି ଦେଖ ତ, ଆଜି ମୋର ସ୍ତ୍ରୀ ଠିକ ଅଛି କି ନାହିଁ, ମୋର ପୁଅ ଝିଅ ପ୍ରଭୁରେ ଅଛନ୍ତି କି ନାହିଁ, କିଛି ଚିନ୍ତା ନାହିଁ, ମାତ୍ର ଆମକୁ ଏସବୁ ଚିନ୍ତା। ଓହୋ ମସଲ ଦେ ମସଲ ଦେ, ଘର ଟିକେ ଲିପ ଲିପ ମସଲ ଲିପ, ସେଟା ମାନେ ଆମର ଯତ୍ନ। ଲେଖା ଲୋକ ଦେଖାଇବା ପାଇଁ ଧର୍ମ କର୍ମ, ଏଟା ତ ମାଟି କାମ, ଆମେ ଲୋକ ଦେଖାଇବା ପାଇଁ 7 ଡିଜାଇନ କରିଦେବୁ କି ସାମ୍ନାରେ? କୁହନ୍ତୁ ତ, ଏ ଆମର ଆମର ମାଟି ଘର ସତ କି ନାହିଁ? ସାମ୍ନାରେ ଆମେ କଣ କରିଦେଇଥିବୁ? ଗୋଟେ ଘର ଟିଣ ଘରକୁ ଛାତ ପରି କରିଦେଲେ, ପାଣି ଟୁଙ୍ଗି ଗଲା ଅବସ୍ଥା କୁହ ନାହିଁ, ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଟୁଙ୍ଗି ଛିଞ୍ଚୁଛନ୍ତି ଛିଞ୍ଚୁଛନ୍ତି, ସାକାର ପଇବା ଦେଲେ ସେ ପାଣି ଆଣ୍ଟୁ ନାହିଁ, କି ଅବସ୍ଥା ଭାବନ୍ତୁ ତ। ଆରେ ବାବୁ ଟିଣ ଘର ଅଛି, ତାକୁ ପାଣି ଉଲା, ଭଲରେ ପାଣି ଯିବାର ଦିଅ, ବୁଝିପାରୁଛ କି ନାହିଁ? ତାକୁ ଆର ବାନ୍ଧି ଦେଇ ଚାରିକାନି ମୁଣ୍ଡା ବାନ୍ଧି ଦେଇ ଠିଆ କରିଦେଲେ, ଛାତ ଘର ପରି କରିଦେବ ବୋଲି ଠିଆ କରିଦେଲେ, ପାଣି ଟୁଙ୍ଗି ଗଲା ବନ୍ଦ ପରି ପାଣି ଟୁଙ୍ଗି ଗଲା, କି ଅବସ୍ଥା! ଆରେ ତୁମର ଜୀବନ ଠିକ ନାହିଁ, ପ୍ରଭୁର ପାଖରେ ସ୍ୱୀକାର କରିକି ନା ଛାଡ଼। ଗୋଟେ ପିଲାକୁ ମାଷ୍ଟର ଦିନେ ପଚାରିଲା, ବାବୁର ମିଶାଣ ଜାଣିଛୁ କି? ବୋଲା କଣ ବୋଲିଦେ, କାହିଁକି ଜାଣିଛୁ ବୋଲି ସମସ୍ତ ଗାଡ଼ି ଟେକିଲେ ସରତା କି ନାହିଁ? ସମସ୍ତେ କୋଉ ପିଲାକୁ ଜାଣିନାହାନ୍ତି, ବିଚାର ମୁଟୁ ମୁଟୁ ବସିଛନ୍ତି, ଏ ସମସ୍ତଙ୍କୁ ଦେଖାଇବା ପାଇଁ, ହଁ ସାର୍ ଏସ୍ ସାର୍ ବୋଲି ହାତ ଦେଇକି ଦେଇଛି, ସାମ୍ନା କୁହା ବୋଲା ସାମ୍ନା କୁହା ବୋଲିଛେ, ବ୍ଲାକ୍ ବୋର୍ଡ ଦେଲାକୁ 5 × 3 = 17 ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବାଜାଇ ଛାଡ଼ିଦେଲେ ମାଷ୍ଟର ବୋଲୁଛ। ମାନେ ମୁଁ କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ କଣ, ଆମେ ଯୋଉଟା ନାହିଁ ସେଟା ଆମେ କାହିଁକି ଦେଖାଇବା? ଆମେ ଯୀଶୁ ସେଟା କହୁଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଲୋକ ଦେଖାଇବା ପାଇଁ ଧର୍ମ କର୍ମ କରନ୍ତି ସାବଧାନ, ତୁମେ ସେହିପରି କର, କଲେ କଣ ହେବ? ନହିଲେ ତୁମମାନଙ୍କ ସ୍ୱର୍ଗସ୍ଥ ପିତାଙ୍କ ନିକଟରେ ତୁମମାନଙ୍କର ପୁରସ୍କାର ନାହିଁ। ପୁରସ୍କାର ନାହିଁ, ଆରେ ଗାଡି ଚଲାଇଲେ ଆମେ ତ ଦରମା ନାହିଁ, କାହିଁକି ଚଲାଇବାକୁ ଯିବୁ ଆମେ? ସଦାଶିବ ଭାଇ ମଜୁରି ଯାଇଥିଲେ ଆର ପଳାଇ ଆଇଲେ, କିଏ ଯିବେ? ଡାବୁ ଦେବୁ ବୋଲିଲେ ମାତ୍ର ପଳାଇ ଆଇଲେ, କାହିଁକି ପଳାଇ ଆଇଲ? ହଁ ଦରମା କମ କି ନାହିଁ? ଆମର ଯୋଉ ଧର୍ମ ଜୀବନ ଯାପନ, ଆମେ ପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ ଆମେ ଯୋଉ ଧାର୍ମିକ ଲୋକ, ଆମମାନଙ୍କୁ ଆଉ ଧାର୍ମିକର ପୁରସ୍କାର ରହିଛି, ଜାଣିଛନ୍ତି କି ନାହିଁ?
এটাকে আমি কেমন ভুলবা না। সেপাই আমি কেমতি করবা, আমি লোক দেখাইবা নাই, নহ লোক দৃষ্টি সে ধার্মিক ধর্মকর্ম সে কলে নাই, নহ বাইবল কহে সদা প্রভু সাক্ষাৎ সে ধার্মিক। সেপাই পরমেশ্বর ডিসাইড কলে তুম পরি নম্র সরল বর্তমান লোক মানুষ মধ্যে দেখি না, সেপাই তুমি কৌছি এমানক লাগি আমার মনরে শক হলানি, এমানক উৎপাত বেশি হইগলা, আমি জগতর সব প্রাণ থিবা সব জীবজন্তু মনুষ সমস্ত আমি বিনষ্ট করবো, মাত্র আমভে তুম সহিত নিয়ম করেছু, তুমি কোণ করব জাহাজ তৈরি করে আর তোমার সব পরিবার জাহাজরে যাব, বাকি লোক কোটি যাবে পানিরে ভাসি ভাসি যাবে। আমার পরিবার উদ্ধার করবা ধার্মিক হবার, ধার্মিক আমি হবার কেমতি ধার্মিক হবার অছি, মন্ডলী সাক্ষাৎরে পাস্টর সাক্ষাৎরে লোক সাক্ষাৎ নাই, প্রভুঙ্ক দৃষ্টিরে আমি ধার্মিক হবার। পড়িবে হিতোপদেশ 13 অধ্যায় 5 পদ, খালি পড়ি দেবা এটা, হিতোপদেশ 5 অধ্যায় বরহমপুর থিলে জয়পুর পাখে, জয়পুর থিলে বরিগুমা সে নুয়া গাঁ পাখে বলবে, নাই ভাই লুচি লুচি টিকে খাওতিলি বলি কিনা লুচি লুচি খাওতিবে প্রভুক অনুগ্রহে সব ছাড়ি দেলি বলি দেবে, সে ধার্মিক ব্যক্তির পরিচয় কি নাই, নাই ধার্মিক কোন করে মিথ্যা কু পছন্দ করে নাই, সে ঘৃণা করে। আপনার পড়বে সেই হিত উপদেশ 10 অধ্যায় 20 পদ পড়ো, ধার্মিক জীবা মনোনীত রূপা তুল্য মাতা দুষ্টর হৃদয় অল্প মূল্য, বিলকুল আমি ভেলকে হেবার নাই আরাম হেলা পজবাড়কে ঠেল নাই, হ্যাঁ যে বাইবেল পড়ুছন্তি তাকু বিলকুল ঠেলা ঠেলা কর নাই, আরামসে পড়বা হেলা, এমতি পড়বার লেখা দাউছি, ধার্মিকর জিভা মনোনীত রূপা তুল্য নাই, নহর জিভা কেমতি ছিলা, ওয়া আমার ঘরে সোনা আছে ডাবু আছে মাত্র আমার জিভা ঠিক না, তাঙ্কর তিনটা বুয়ারি ডঙ্গা ভার থিলে ভিতরে থিলে ভিতরে কে আনলা, নহঙ্কর জিভা, তাঙ্কর জিভার সেই তাকত থিলা, তাঙ্কর জীবন যেমতি তাঙ্কর জিভার কথা সেমতি থিলা, তিনটা পুয়ো সবু ভিতরে অছন্তি নৌকা ভিতরে, প্রভুঙ্ক নামর গৌরব। দ্বিতীয় গুণ মু আপন মানক নিকট রাখিবি, পুনর্বার আমি যাব আদি পুস্তক 6 অধ্যায় 6 অধ্যায় 9 পড়ো, পড়ো নহঙ্কর বংশাবলী এহি, নহ আপন বর্তমান সময়ের লোকমানক মধ্যরে ধার্মিক ও সাধু লোক ছিলে, হেলা দ্বিতীয় বিষয় সাধু কেমতি লোক ছিলে, সাধু নিকে আমার জন সাধু পেটা হাঁটি রয়েছে নেই, আমার জন সাধু ভাই পেটা হাঁটি রয়েছে, এটা নাম সাধু নাই নিকে, নহ কেমতি দিলে সে তাঙ্কর জীবনশৈলী সাধু, সে জনে সাধু লোক থিলে। আপন মানে পড়িবে গোটে বাক্য পড়ি আমি আগুক বড়িবা, প্রেরিত পুস্তক 13 অধ্যায় পুরাতন নিয়ম পড়ি কিনা নূতন নিয়ম পড়লে বহুত ভাল লাগে, প্রেরিত 9 অধ্যায় আদি পুস্তকের আঙ্গুটি রক্ষিথান্ত, আমি সেটি বারম্বার গলে নহঙ্কর সেই গুণক আমি দেখি পাব, 9 অধ্যায় 13 পদ পড়ো, কিন্তু হননীয় উত্তর দেলে, কিন্তু হননীয় উত্তর দেলে কোন বলে উত্তর দেলে, প্রভু জেরুজালেমরে আপনক সাধুমানক প্রতি এই লোক যে কেতে উপদ্রব করিছি তাহা মু অনেকঙ্ক ঠারু এই লোক বিষয়ে শুনি অছি, সাধু নাই কিন্তু হরনি উত্তর দেলে প্রভু জেরুজালেমরে আপনক সাধুমানক প্রতি
এই লোক যে কেতে উপদ্রব করেছি, কা বিষয়ে কৌছন্তি অননীয় সাউলঙ্ক বিষয়ে সে কৌছন্তি নাই, যে সময় সে বদলি নথিলে, বদলি নথিলে বলে অননীয় সাউলঙ্ক পাখক যে পর্যন্ত যাই নাহান্তি, দর্শনর কথা বুঝি নাহান্তি, সেথিপাইঁ প্রভুঙ্কু সে কৌছন্তি। দামাস্কস পথরে যেতেবেলে সাউলঙ্কু না দুরিতীয় আমানকর প্রভু যীশু খ্রীষ্ট যেতেবেলে দর্শন দেলে, সেই সময় সে অন্ধ হইকি না গোটে জায়গার সে অছন্তি। সেই সময় হননীয় নামক প্রভুঙ্কর জন সাধু লোক তাঙ্কু প্রভু দর্শন দেই কৌছন্তি, তুমে সাউল নামক জন ব্যক্তিঙ্কু যাই তাঙ্কু উপরে হস্তার্পণ করি তুমে প্রার্থনা কর। সাউলঙ্ক বিষয়ে হননীয়কু জনা এ ডরি যাউছন্তি, সে তো কেতে খাতারনাক লোক, মন্ডলীকু সে ছিন্নভিন্ন করুছন্তি, লোকমানকু মারি কারাগারে পকাউছন্তি প্রভু বলি কহিলা বেলে সে প্রভু কোন কৌছন্তি নাহি, আমি তাঙ্কু দর্শন দেইছু, সে সেটি প্রার্থনা করুছি, তার ভসড়ি বন্ধ করিছু, তুমি যাইকিনা তাঙ্ক কোন কর তা পাই প্রার্থনা। তো এইটি আমি দেখুছু যে সাধু মানক প্রতি এ কোন করিছি উপদ্রব করিছি, কে সাউল সাধু সেমানে সাধু অটন্তি উপদ্রবকু সহ্য করন্তি, উপদ্রব করবার লোক সাধু নুহন্তি, উপদ্রবকু ভোগ ভোগবে সেমানে, উপদ্রবকু সহ্য করবে, আউ এই উপদ্রব প্রাপ্ত লোকমানক নিকটরে সুসমাচার প্রচার করা পাই যীশু খ্রিস্ট আসে। আমকু লোক উপদ্রব করি নান্তি কে, কেতে উপদ্রব আমি হউছু, উপদ্রব বলে কোন আমি যাই কিনা টিউবওয়েল ছুঁইথিবু সেমানে তিন থর পানি ঢালে, তাঙ্ক হাতে গুড়া কুথিব, টয়লেট যাই সাবুন হাত ধোইবে নাই, মাত্র আমি ছুঁই দেলে সেমানে তিন থর পানি ঢালে, এইটা উপদ্রব নাই 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 এ পাক্কু আসো নাই, তাঙ্কর গোটে ভয় মু কুটি গোটে যাইতে নাই 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 চপল পোষাও নাই ঘরে, চপল পোষালে কোন হব, নাই 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 আমার ঘর যেতকি ডুমা দেবতা অছন্তি সব পড়াই চপল কু ডরুছন্তি, আরে চপল কু ডরি ডরি কিনা থর হই যাউছন্তি, ক ঠিক আছে বলি কিনা চপল খুলি কিনা মই কইলি বুঝি পাওতো কি নাই, উপদ্রব প্রাপ্ত কেউ মানে সাধু লোক নহঙ্কু সেই সময় লোক মানে পরিহাস কলে, আস সে 120 বর্ষ প্রচার কলে জানিছেন কি না, ডঙ্গা ভিতরকু আস তুমি ডঙ্গা বনাবে গোটে কাঠ কাড়ি দেল নাই ঠিক আছে, মোর পরিবার আমি কলু, তুমি গোটে মেকো কিনবা গোটে টঙ্কা দেল নাই ঠিক আছে, হাতুড়ি টিকে কাড়ি দেব না মুই মারলা বেলে ঠিক আছে, ঝুড়া লেপন কলা বেলে কে বি আসলো না ঠিক আছে, মাত্র এবার সব রেডি হয়েছি, তুমি জাহাজ ভিতর আস নষ্ট হব বললা বেলে সে কোণ কর জানছেন তো, আমার বাপা কালরে কেবে বর্ষা হই নাই, এ ডকরা কৌছি পানি পুনি আইব, পানি কুবাটর পানি আইব, উপর হানু উপর বাট হানু পানি আইলাটা কেবে দেখিছু বিরে ডকরা, উপদ্রব প্রাপ্ত হলে সে মাত্র প্রভুঙ্কটার বিশ্বাস করে সে অটল রহিলে, আমি এমতি সাধু হেবা উপদ্রব আসবো জীবন রে, হ্যাঁ প্রিয় ভাই ভনী মানে সে সাধু সে থিলে, উপদ্রব প্রাপ্ত হেলে মধ্য সে নিজকু কোন হেলে নাই ভ্রান্ত হেলে নাই, সে সে অটল রহিলে, আর সে বিনাশরু তাঙ্ক পরিবার রক্ষা পাইলে, তাঙ্ক নাম গৌরব। মু আপনমানকু নিকটে তৃতীয় বিষয় রখিবি, আদি পুস্তক কেতে অধ্যায় পড়ুছু আমি, পরমেশ্বরঙ্ক সহিত নহ কোন কলে গমনাগমন, গমনাগমন কলে বলে তাঙ্ক সহিত সে চাললে, আমি প্রভুঙ্ক সহিত গমনাগমন করিবার না কার সহিত গমনাগমন করিবার,
আদিন মানুষের খ্রিস্টিয়ান মানে এইটা আমি দাবি করুছু, মানে দুঃখর বিষয় অনেক সময় খ্রিস্টিয়ান ভাই ভী মানুষ মু দেখে সে জগত সহিত গমনাগমন করছেন, জগত সে সব কিছু টঙ্কা ধন সম্পত্তি সে সব কিছু, এন্টারটেইনমেন্ট সে নিজ জীবনর মূলপরি হয়ে যাই সে জীবন, স্টাইল করা নিজক বিউটি করা কলা মু বেশি কলা হলি গোরা করা এটা সে বেশি নহ কণ কলে পরমেশ্বর সহ গমনাগমন কলে তা সহ গমনাগমন করবার অর্থ কণ প্রভুঙ্কর উপস্থিতি অনুভব করবটা নই জসে তা 20 টাকার বিক্রি দেলে মিশর দেশের নাই কে বি না সেটি মা বাপা না সে পুরাতন নিয়মর গোটে যুবা 17-18 বর্ষর ভেন্ডিয়া পটিফর ঘরে সে দাস তো অবসর অসছি, পটিফর তার স্বামী তো বেপার বায়া ইয়ার সিয়ার বুলুছি, তা স্ত্রী তাঙ্ক সহ শয়ন করা জবরদস্ত কলা বেড়ে জোসেফ কণ করছন্তি নিজর বস্ত্র কু ফিঙ্গি ফিঙ্গি উল্লঙ্ঘন হয়ে বাহারি পলাই আসুছন্তি কাইকি প্রভুঙ্ক সহিত চালবা লোক মানকর গুণ সেটা তাঙ্কু জনা যে মোর বাপা সিনা এটা নাহান্তি মোর মা সিনা নাহান্তি আউ এই স্ত্রীর স্বামী মোর মালিক সিনা নাহান্তি মাত্র স্বর্গর পরমেশ্বর দেখুছন্তি, পরমেশ্বরঙ্ক সহিত গমনাগমন করিবার অর্থ প্রিয় ভাই ভনী মানে তাহাঙ্কর উপস্থিতি কো অনুভব করিবা। আদি পুস্তক সে 6 অধ্যায় আসন্তু সেটি গোটে ব্যক্তি বিষয়ে লেখা যাচ্ছে, 6 অধ্যায় সেটি মিলে যাব হল 5 অধ্যায় 24 পদ পড়ো। পরমেশ্বর সহিত সে গমনাগমন কলে আউ সে অন্তর্হিত হেলে, সে অন্তর্হিত হেলে মানে যেহেতু পরমেশ্বর তাকে গ্রহণ কলে, মু পচারছি না অন্তর্হিত হেলে মানে তলকু পড়বাটা কি নাই মু পচারছি অন্তর্হিত মানে সে সে দুসলে নাই নি সে রপচার হই গলা তাঙ্ক অন্তর্হিত হেলে মানে অদৃশ্য হই গলে পরমেশ্বর তাঙ্কু কোন কলে যেহেতু পরমেশ্বর তাঙ্কু গ্রহণ কলে এবে যে গুপ্ত আগমন কা পাই যে রপচার রখিছন্তি প্রভু আম পাই সিক্রেট কমিং এটা কা পাই হেব যেউ মানে পরমেশ্বরঙ্ক সহিত চালুছন্তি তাহাঙ্ক সহিত যে মানে গমনাগমন করছন্তি সেমানঙ্কু নেবা পাই প্রভু আসুছন্তি। প্রিয় ভাই ভনী মানে মিট কইবাটা হিংসা কম্প কপট কপা কপি কুপি লাগে দেখলে হি 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 কুটকি দেখলে হি 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 হে আমি প্রভুঙ্ক সহিত চালুছ। আমি আমার ভাই ঘর যদি মার্কেট যাইথিবে নেই ভাই ভাউজ যাইথিবে কুটকি দেখি না তাঙ্কর স্ত্রী পাখরে থিলা বলে কুটকি দেখি এমনি করি হব কুয়ন্তু তো করি হব কি গড় খুন্দা দেলে কেমতি লাগে এমনি সাঙ্গে গলা বেড়ে ভাউজ কাকু ফোনরে কথা হবে আর ঠিক আছে মো স্বামী অছন্তি রকুছি বলি হব দাম কুসলাই দিয়ে হব কি না এ প্রভু যদি সাঙ্গে অছন্তি মদ বাটি যাই হব মু প্রভুঙ্ক সহিত গমনাগমন করছি তো ইয়াড়ে গলি পরি হচ্ছি পশি গলি গলা কেমতি ভাই ভাটির উত্তর না গুড় গুড়নি কেতে খেপি বললি সি না হেলা নাই গুড় গুড়নি কো সিধা ভাটির উত্তরলি মরি যাই হব বেড়ে বেড়ে এমতি লোক মিশাতি বে সিনেমা হলে কুয়াড়ে ভাই তুমি গোটে প্রভুঙ্কর লোক হে ইয়া এটা সিনেমা হল এটা সিনেমা হল কি ভাই মু ড্রেস দোকান বলে পোস্ট দিয়েছি বলবে এমতি মিশাতি বে বুঝি পাচ্ছ কি না প্রভুঙ্ক সহিত পুনে গমনাগমন করছ মরে যাওয়া কথা কি নাই প্রভুঙ্ক সহিত গমনাগমন করবার রাতে যাও সিরিয়াল দেখবে কি ও সরলা এটা ফার্স্ট সিরিজ সরলা এবার সেকেন্ড স্টার্ট হব জলদি বাটা করো বলি কি না বুকে সোচে সেমান দেখবে বুঝি পাচ্ছ কি নাই প্রভুঙ্ক সহিত পুরো আমি চালিয়েছি মোবাইলে খারাপ ভিডিও দেখি আকু তাকু কথা হে ঠক মিস করি কিনা মিস কই ডাবু কমাই আমি প্রভুঙ্ক সহিত চালুছু গোটে গীত অছি কি নাই
କ'ଣ ଗୋଟେ ସେ ଗୀତ ଅଛି ଆମର ନାଇଁ 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 ଗୋଟେ ବହୁତ ସୁନ୍ଦର ଗୀତ ଗୋଟେ ଅଛି, ତୁମ ପଛେ ହିଁ ମୁଁ ଚାଲିବି ପ୍ରଭୁ ବୋଲି ଗୋଟେ ଗୀତ ନାଇଁ କି, ତୁମ ବାକ୍ୟ ହିଁ ଚାହେଁ ତୁମ ଦର୍ଶନ ଚାହେଁ ବୋଲି ଦେଇଛେ ନା, କି କିଟା ଆମେ ଚାହୁଁଥିବୁ ସେଟା ପ୍ରଭୁଙ୍କୁ ଆଗା ଦ୍ୱାରା ଆମ ଜୀବନ ସେପରି ନ ହେଉ, ପରମେଶ୍ୱର ମାନଙ୍କୁ ଦୟା କରନ୍ତୁ। ଆମେ କୋଉଠି ଥିଲୁ ଆମେ କେତେ ହଁ ଆଦି ପାଞ୍ଚର ଚବିଶ ପଦ ନାଇଁ କି, ହନକ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ସେ ଚାଲିଲେ କେତେ ବର୍ଷ ଚାଲିଲେ ଜାଣିଛନ୍ତି, 365 ବର୍ଷ, କେତେ ବର୍ଷ ହନକଙ୍କର ପୁଅ ଝିଅ ବି ଥିଲେ ଲେଖା ହେଇଛି, ସ୍ତ୍ରୀ ବି ଥିଲା, ସବୁ ଥିଲେ। ଆମେ କ'ଣ ନାଇ ଭାଇ ମୋର ସ୍ତ୍ରୀର ଦେହ ଟିକେ ଭଲ ନାହିଁ ତ ଆଜି ମୁଁ ଆସିପାରିଲିନି, ନାଇ ଭାଇ ପିଲାକୁ ପତଳା ଝଡ଼ା ହେଉଛି ପାରିବେ ନାହିଁ ଲୋକମାନେ, ହନକ ଆମ ପରି ଏକା ସେ କୁଲିବୃତ୍ତି କରି ଖାଇବା ଲୋକ, ଆମ ପରି ଏକା ମନୁଷ୍ୟ ରକ୍ତ ମାଂସ ହାଡ଼ ଥିଲା ସବୁ ଥିଲା, ମାତ୍ର ସେ କେତେ ବର୍ଷ ଚାଲିଲେ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ 365 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ଚାଲିଲେ। ଆଉ ଲେଖାଯାଏ ପ୍ରଭୁ ତାଙ୍କୁ ଗ୍ରହଣ କଲେ, ଆଦି ପୁସ୍ତକ 5 ଅଧ୍ୟାୟରେ ଦେଖିବେ ଗୋଟେ ଶବ୍ଦ ବାରମ୍ବାର ସେଠି ଲେଖାଯାଉଛି, କେଉଁ ଶବ୍ଦ ମୃତ୍ୟୁ, ମାତ୍ର ହନକଙ୍କର ମୃତ୍ୟୁ ବିଷୟରେ ଲେଖାଯାଉ ବାରମ୍ବାର ପଢ଼ବେ, ଏତିକି ବର୍ଷ ବଞ୍ଚିଲେ ମୃତ୍ୟୁ ହେଲା, ଅଙ୍କ ଲୋକ ଏତିକି ବର୍ଷ ବଞ୍ଚିଲେ ମୃତ୍ୟୁ ହେଲା, ବାରମ୍ବାର ଲେଖାଯାଉଛି 5 ଅଧ୍ୟାୟରେ, ମାତ୍ର ହନକଙ୍କର ମୃତ୍ୟୁ ବିଷୟରେ ଲେଖାଯାଉନି, କାହିଁକି ପରମେଶ୍ୱରଙ୍କ ସହିତ ଚାଲିବା ଲୋକ ପରା ସିଏ, ଯେ ଆମେ ପରମେଶ୍ୱରଙ୍କ ସହିତ ଗମନାଗମନ କରିବା ଲୋକ ନହ କ'ଣ କରୁଥିଲେ, ପରମେଶ୍ୱରଙ୍କ ସହିତ ସେ ଚାଲୁଥିଲେ, ଚାଲୁଥିଲେ ପରମେଶ୍ୱରଙ୍କ ସହିତ ଚାଲବା ବ୍ୟକ୍ତିମାନେ ସେମାନେ ପାପକୁ ପସନ୍ଦ କରିବେ ନାହିଁ, ବାଛି ବାଛି ପାପ କରିବେ ନାହିଁ ସେମାନେ, ହଉ ଠିକ ଅଛି ଆଜି ଆଜି ବୋଲି କମ୍ପ୍ରମାଇଜ୍ କରିବେ ନାହିଁ, ସେମାନେ କେବେ ସେମାନେ କମ୍ପ୍ରମାଇଜ୍ କରିବେ ନାହିଁ। ଆପଣ ପଢ଼ିବେ ଆମେ ଦେଖିବା ଚତୁର୍ଥ ପଏଣ୍ଟ, ଚତୁର୍ଥ ପଏଣ୍ଟ ତ ଅପ୍ରକାଶିତ ବିଷୟ ସମ୍ବନ୍ଧରେ ପ୍ରତ୍ୟାଦେଶ ପାଇ ଭକ୍ତି ସହକାରେ ଆପଣ ପରିବାରର ରକ୍ଷା ନିମନ୍ତେ ଗୋଟିଏ ଜାହାଜ ନିର୍ମାଣ କଲେ, ପୁଣି ସେହି ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ସେ ଜଗତକୁ ଦୋଷୀ କରି ବିଶ୍ୱାସ ଅନୁଯାୟୀ ଧାର୍ମିକତାର ଅଧିକାରୀ କଲେ। ଦେଖ ନହ କ'ଣ କଲେ, ପରମେଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟରେ ବିଶ୍ୱାସ କଲେ, ଚତୁର୍ଥ କ'ଣ କଲେ, ଜଗତକୁ ସେ ଦୋଷୀ କଲେ ଆଉ ପ୍ରଭୁଙ୍କ ବାକ୍ୟରେ ସେ ବିଶ୍ୱାସ କଲେ। ଆମେ କ'ଣ କରୁଛୁ, ପ୍ରଭୁଙ୍କର ବାକ୍ୟକୁ ଦୋଷୀ କରିବେ ଲୋକମାନେ ଆଉ ଜଗତକୁ ବିଶ୍ୱାସ କରିବେ, ପାଷ୍ଟର କହିବା କଥା ପସନ୍ଦ ଲାଗୁନାହିଁ ଲୋକମାନଙ୍କୁ, ହେଲା ବାହାରଟା ବେଶୀ ଭଲ ଲାଗୁଛି, ବାହାରେ ହେଲେ ନାଇଁ ସେ ଚାଉଲ ଦେଖି କହିଦେଉଛି, ପୁଣି ଆମେ ମିଶା ଚାଉଲ ଦେଖି କହିବୁ କେଉଁଟା ସଣ ଚାଉଲ ନାଇଁ, କେଉଁଟା ଉଷ୍ଣା କେଉଁଟା କଲମ କହିହେବ କି ନାଇଁ, କହିହେବ ଚାଉଲ ଦେଖି କହିଦେଉଛି, ସେମିତି ଦେଇହେବ ଖୁଦ ଚାଉଳ ଷ୍ଟର ଚାଉଳ, ଆରେ ତୁମେ ଚର୍ଚ୍ଚରେ ଥିଲା ଲୋକ ଚାଉଲ ଦେଖିବା ବୁଲିଲେ ହେବ କି, ଦୋକାନ ନେଉନ ସେ ଦୁଇଟି କିଣିଲ ସେ ଟିକେ ଟିକେ କହିଦିଅ ବୋଲେ ସେ କହିଦେବ, ସେ ମନ୍ଦିର ବୁଲିବ ଏଇଟା ସବୁ ଥିବ ବିଶ୍ୱାସୀ ପାଖରେ ନହ, ପରମେଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟରେ ବିଶ୍ୱାସ କଲେ। ଆପଣମାନେ ସେଇ ଏଭଳି ପୁସ୍ତକ 11:6 ପଦ ପଢ଼ିବେ, ଆଉ ବିଶ୍ୱାସ ବିନା ତାହାଙ୍କ ସନ୍ତୋଷ ପାତ୍ର ହେବା ଅସମ୍ଭବ, ବିଶ୍ୱାସ ବିନା ଆମେ ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଖୁସି କରାଇ ପାରିବା ନାହିଁ, ଚର୍ଚ୍ଚା ହେବେ ଲୋକମାନେ ବାକ୍ୟ ଶୁଣିବେ ମାତ୍ର ବିଶ୍ୱାସ ନାହିଁ। ପ୍ରଭୁ ଆମକୁ କହୁନାହାନ୍ତି କି ଗୋଟେ ବାପାର ପ୍ରାର୍ଥନା, କାଲି ଆମେ ଶୁଣୁଥିଲୁ ନେଇକି ଜଣେ ବାପା ଯୀଶୁଙ୍କ ନିକଟ ଆସି କହିଲେ, ପ୍ରଭୁ ମୋର ପୁଅକୁ ଦୟା କରନ୍ତୁ, ଦୟା କଲେ କି ନାହିଁ, ଯୀଶୁ ସେ ଭୂତକୁ ଧମକାଇଲେ କି ନାହିଁ, ଭୂତ ଗଲା କି ନାହିଁ, ସେ କହିଲେ ତୁମେ ଚିନ୍ତା କର ନାହିଁ,
କିଏ କହିଲେ ଏଟା? ଏମଏଲ କହିଲେ କି? ସରପଞ୍ଚ ବୁଲି ବୁଲି କହୁଛି କି? କିଏ କହୁଛନ୍ତି? ସ୍ୱର୍ଗର ପରମେଶ୍ୱର, ଯେ ପୃଥିବୀକୁ କଣ୍ଟ୍ରୋଲ କରନ୍ତି, ଯେ ପୃଥିବୀର ସବୁ ନିୟନ୍ତ୍ରଣ ଯାହାଙ୍କ ହାତ ରହିଛି, ବାଇବେଲ କହେ ତାହାଙ୍କର ଅନୁମତି ବିନା ଗୋଟେ ଗଛର ପତ୍ର ମଧ୍ୟ ତଳେ ପଡ଼େ ନାହିଁ, ଜାଣିଛନ୍ତି କି ନାହିଁ? ସକାଳରୁ କୁଣ୍ଡାଇଲା ବେଳଠୁ, ଗାଧାଇଲା ବେଳଠୁ କେତେଟା ଚୁଟି ପଡ଼ିଲା ଜଣା କି ଆପଣମାନଙ୍କୁ? କିଏ ଗଣିଛନ୍ତି କି? ପ୍ରଭୁଙ୍କୁ ଜଣା, କାରଣ ସେ କହିଛନ୍ତି ବାକ୍ୟରେ, ତାଙ୍କୁ ଜଣା। ସେ କହିଲେ ତୁମର ଚିନ୍ତାର ଭାର ମୋ ଉପରେ ପକାଅ, ମୁଁ ସମ୍ଭାଳିବି, କହିଲେ କି ନାହିଁ? ପ୍ରଥମରେ ତାଙ୍କ ରାଜ୍ୟ ଆଉ ଧାର୍ମିକତାକୁ ଅନ୍ୱେଷଣ କର, କହିଲେ କି ନାହିଁ? ବାକ୍ୟ ଉପରେ ଆମର ବିଶ୍ୱାସ ନାହିଁ, ମାତ୍ର ନହ ପରମେଶ୍ୱରଙ୍କ ବାକ୍ୟ ପ୍ରତି ସେ ବିଶ୍ୱାସ କରିବା ଦେଖିଥିଲେ। ଆମେ କେମିତି ହେବା? ଆମେ ଦୁନିଆ କଥା ସବୁ ଛାଡ଼ ଭାଇ, ପ୍ରଭୁଙ୍କ ଉପରେ ମୋର ବିଶ୍ୱାସ ଅଛି, ସେ ମୋତେ କେବେ ଛାଡ଼ିବେ ନାହିଁ, କେବେ ପରିତ୍ୟାଗ କରିବେ ନାହିଁ। ଆମର ଏହି ବିଶ୍ୱାସ ରହିବାର ଆବଶ୍ୟକ ରହିଛି ପ୍ରିୟ ଭାଇ। ପଞ୍ଚମ ବିଷୟ, ପଞ୍ଚମ ବିଷୟ ଦେଖିବେ, ଆଦି ପୁସ୍ତକ 6:22 ଆହୁରି 7:5। ତହିରେ ନହ ସେ ରୂପ କଲେ ପରମେଶ୍ୱରଙ୍କ ଆଜ୍ଞା ଅନୁସାରେ, ସେ ସମସ୍ତ କର୍ମ କଲେ। ଆଉ 7:5 ନହ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଆଜ୍ଞା ଅନୁସାରେ ସବୁ କର୍ମ କଲେ। ଏଠି ପଞ୍ଚମ ପଏଣ୍ଟ ହେଲା, ନହ ପରମେଶ୍ୱରଙ୍କ ଆଜ୍ଞାକୁ ପାଳନ କରିବା ଲୋକ କେମିତି ଥିଲେ? ନହ ପରମେଶ୍ୱରଙ୍କ ଆଜ୍ଞାକୁ ପାଳନ କରିବା ଲୋକ ଥିଲେ ନାଇଁ? 10 ପ୍ରଭୁ ଦେଇଥିଲେ କି ନାହିଁ? ନହଙ୍କୁ ନଥିଲା ସେଟା, ଇସ୍ରାଏଲ ଲୋକମାନଙ୍କୁ 10 ଦେଲେ ପ୍ରଭୁ, ଦେଲେ କି ନାହିଁ? ଦେଲେ। ତୁମେ କ'ଣ କରିବ ନାହିଁ? ସ୍ୱର୍ଗରେ କି ପୃଥିବୀରେ କି ଜଳସ୍ଥଳ ନିଶ୍ୱସ୍ତ କୌଣସି ପୃଥିବୀରେ ମଧ୍ୟ ତୁମେ କ'ଣ କରିବ ନାହିଁ? କୌଣସି ଖଦିତ ପ୍ରତିମା ତୁମେ ନିର୍ମାଣ କରିବ ନାହିଁ, ଆଉ ତାକୁ ପୂଜା ମିଶା ମାତ୍ର। ଇସ୍ରାଏଲ ଲୋକମାନେ ସୁନାର ବାତୁରି ତିଆରି କରି କ'ଣ କଲେ? ହେ ଆମର ପ୍ରଭୁ, ଆମକୁ ଏ ମିଶ୍ର ଦେଶରୁ ବାହାର କରି ଆଣିଛି। ପାଷ୍ଟର ଛିଙ୍କି ନା ପ୍ରାର୍ଥନା କରିଦେଲେ ସୁସ୍ଥ ହେଇଗଲେ, ପାଷ୍ଟରମାନେ ପ୍ରାର୍ଥନା କଲେ ସୁସ୍ଥ ହେଇବାର ଯିବାର କ'ଣ କହିବେ ଜାଣିଛ କି ନାହିଁ? ବିଶ୍ୱାସୀମାନେ ଶୁଣୁଛନ୍ତି, ମୋର ଆଡ଼େ ଦେଖନ୍ତୁ ହେଲା, ଇଆଡ଼େ ସିଆଡ଼େ ଦେଖିଲେ କିଛି ଲାଭ ନାହିଁ ସେଇଟା। ପ୍ରଭୁ ସୁସ୍ଥ କଲା ପରେ ମଧ୍ୟ କେତେଜଣ କାହିଁ ବୋଲବେ, ବଟିକା ବହୁତ କାମ ଦେଲା, ସିଟି ଟାବଲେଟ୍ ବୋଲେ ମୁଁକା ସିଟି ଟାବଲେଟ୍ ବଞ୍ଚାଇଛି ତୁମକୁ, ସୁସ୍ଥ ହେଇ ବାହାରି ଯିବେ। ଆରେ ମନ୍ଦିରରେ ଗଲାରୁ ନା ସେଠି ଛେଳି ଗୋଟେ ଅଲଗି ଥିଲୁ ବୋଲି ଟକି ବଞ୍ଚିବ ନା? ଓହୋ, ଇସ୍ରାଏଲ ଲୋକମାନେ ସେମିତି ହେଲା, ଏହା କାହାକୁ ମିଶନ ଦେଶରୁ ସେ ବିଚାରା ଉଠି ପାରୁନାହିଁ, ବସି ପାରୁନାହିଁ, ଲୋକ ଘାସ କାଟିଦେଲେ ଆଣି ଖାଇବା ବାଛୁରୀ, କାହାକୁ ଉଦ୍ଧାର କରି ଆମକୁ କୁହ ତ? ଆଜି ଚର୍ଚ୍ଚରେ କେମିତି ପାଷ୍ଟର ଦରକାର? ବାଛୁରୀ ପରି ହେଲା, ବାଛୁରୀ ଗଣେଶ ପୂଜାରେ ଉଠିକି ନାଚିବୁ ବୋଲେ ହଁ ହଁ ବୋଲବ ନାହିଁ, ସେ କିଛି କହିପାରିବ ନାହିଁ। ସେ ବାଛୁରୀ କ'ଣ ବୋଲି କହିବ କି? ବିସର୍ଜନରେ ନାଚି ହେବ, ଖାଲି ପାକୁଳି ମାରବା ଛଡ଼ା ସେ କିଛି କରିପାରିବ କି? ଆହୁରି ସେ ଯୋଉ ବାଛୁରୀ ସାମ୍ନାରେ ଇସ୍ରାଏଲ ଲୋକମାନେ କ'ଣ କରୁଛି ଜାଣିଛ କି ନାହିଁ? ପୁରା ସାଇଲୋଡ଼ି ଧରି ଏତେ ନାଚିଛନ୍ତି ତାର ସାମ୍ନାରେ, ବାଛୁରୀ ଚିମ୍ରା ହେଇଛି। ପାଷ୍ଟର ସାମ୍ନାରେ ନାଚୁଥିଲେ, ଡେଗାଉଥିଲେ, ଗୁଡାକୁ ଭାଙ୍ଗ ମଦ ପିଉଥିଲେ ବି କିଛି କହିବେ ନାହିଁ କେତେଟା ପାଷ୍ଟର, କାହିଁକି? ବାଛୁରୀ ଆଉ ସେମିତି ପାଷ୍ଟରକୁ ପସନ୍ଦ। ଆଜି ବି ସେ ଇସ୍ରାଏଲ ଲୋକମାନେ ଚର୍ଚ୍ଚରେ ଅଛନ୍ତି, ସେମିତି ଲୋକ ବଢ଼ିଆ, ଆମର ପାଷ୍ଟର କିଛି କହିବେ ନାହିଁ, ସେ ବାଗରାରେ ହେଲେ ସେ ପୂଜାର ପୁଟରେ ହେଲେ ଗୋଟ ଟିକେ ଲମ୍ବା ହେବ ନାହିଁ ବାପା, ଆପଣ ମର୍ଜି କି? ଏଠି ଏଠି ଆପଣ ମର୍ଜି ନାହିଁ, ଏଠି ପ୍ରଭୁଙ୍କର ମର୍ଜି। ହଁ, ଏଠି ଆସିଲେ ବୋଲେ ଆମେ କହିବୁ ନାହିଁ, ତୁମେ ଅଟୋମେଟିକ ତୁମେ କ'ଣ କରିବ ଆଣ୍ଠେଇବ, ସେମିତି ଇଚ୍ଛା ପ୍ରଭୁ ଦେବେ, ଜାଗା ସେମିତି ଜାଗା ଏଇଟା, ପ୍ରଭୁଙ୍କ ନାମର ଗୌରବ ହଉ। ସେଥିପାଇଁ ସେମାନେ କ'ଣ କଲେ? ଆଜ୍ଞାକୁ ଲଙ୍ଘନ କଲେ, ମାତ୍ର ନହ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଆଜ୍ଞାକୁ ପାଳନ କରିବା ଲୋକ।
ନୂତନ ନିୟମରେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ ଆମକୁ କ'ଣ ଆଜ୍ଞା ଦେଲେ? ତୁମେ ଆପଣାର ସମସ୍ତ ଅନ୍ତଃକରଣ, ସମସ୍ତ ମନ ଆଉ ପ୍ରାଣ ଦେଇ ଆପଣା ପ୍ରଭୁଙ୍କୁ ତୁମେ କ'ଣ କରିବ? ପ୍ରେମ। ଆହୁରି ଯୀଶୁ କ'ଣ କହିଲେ? ମୁଁ ତୁମକୁ ଗୋଟେ ନୂତନ ଆଜ୍ଞା ଦେଉଛି, ତୁମେ ପରସ୍ପରକୁ ପ୍ରେମ କରିବ। କହିଲେ କି ନାହିଁ? କହିଲେ। ଆମେ ତେବେ କ'ଣ କରିବା? ଆମେ ଆଜ୍ଞାକୁ ପାଳନ କରିବା ବିଶ୍ୱାସୀ ଆମେ ହେବାର ଆବଶ୍ୟକ ରହିଛି। ବାପ୍ତିସ୍ମ ଗୋଟେ ଆଜ୍ଞା ନାହିଁ କି? ମାତ୍ର ମାନିବୁ ନାହିଁ ଆମେ, ନେବି ନାହିଁ ତା ଡୁବନ ନେଲେ ଗଲେ ଗୋଟେ କଥା ଲାଗାଲୁଗି ହେବାରୁଛି, ଡୁବନ ନେଲେ ଆଉ ଲାଗାଲୁଗି ହେଇ ହେବ ନାହିଁ। ଗୋଟେ ଲୋକ ମୋତେ କହୁଛି, ତୁମେ ବାପ୍ତିସ୍ମ ନେଇଗଲ ବେ? ହଁ ଭାଇ ମୁଁ ନେଇଗଲି। ଆରେ ଏତେ ଛୋଟ ବୟସରେ କି ମହାପାପ କରିଦେଲ ବୋଲା, ତୁମେ କାହିଁକି ନେଇନ? ନାହିଁ ଭାଇ ମୋର ବୟସ ହେଇନାହିଁ ତାକି, ନାହିଁ ତାଙ୍କର 30 ବର୍ଷ ଉପରେ ହେଲା ବେ। ଏ ବାପ୍ତିସ୍ମ ନେଲେ ଆରି ଏବେ ଭେଣ୍ଡିଆ ପଇସାରେ ଏନ୍ଜୟ କରି ହେବ କି ଭାଇ ବୋଲୁଛନ୍ତି। ଭାବ ତ, ବାପ୍ତିସ୍ମ କାହିଁକି ନେଉନାହାନ୍ତି? ପୁଣି ଏମାନେ ଲୁଚି ଲୁଚି ରନ୍ଧି କରି ଖାଇବାର ଅଛି, ଚାପଟି ପିଟିବାର ଅଛି, ଚାପଟି ପିଟି ପିଟି ବିଭିନ୍ନ ହୋଇ ଘରେ ସ୍ତ୍ରୀକୁ ଆସି ପିଟି ଦେଉଛନ୍ତି, ବୁଝିପାରୁଛ କି ନାହିଁ? ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଲାଗିବ ଏମାନଙ୍କୁ ଦେଖିଲେ। ପାପ କରିବାର ନାହିଁ, ସିନେମା ଯାଇ ହେଉ ନାହିଁ, ମିଚ୍ କହି ହେଉ ନାହିଁ, ସେଟା ପାଇଁ ବାପ୍ତିସ୍ମ ନେବି ନାହିଁ ତା, ପାପ କରିବି ତା କୁଟକୁଟ। ପରେ ତୁମେ ବାପ୍ତିସ୍ମ ନେଲେ ମିଶା ତୁମେ ସ୍ୱର୍ଗକୁ ଯିବ ନାହିଁ, ମନେ ରଖିଥାଅ। ତୁମେ ପ୍ରଭୁଙ୍କୁ ବକା ବନାଇବ କି? ତୁମେ ତୁମେ ଯଦି ବଦଳ ଜେଲର କେତେବେଳେ ବାପ୍ତିସ୍ମ ନେଲା? ହଁ ଜେଲର କେତେବେଳେ ବାପ୍ତିସ୍ମ ନେଲା? ମଧ୍ୟରାତ୍ରରେ। କାହିଁକି ବଦଳି ଗଲା? ସେ ଜାଣିଦେଲା, ୱାଃ ଆଙ୍କର ପ୍ରଭୁ ଆକା ସତ୍ୟ। ତୁମେ ଜାଣିଶୁଣି ତୁମର ସୁବିଧାରେ ନେଇକି ଇଚ୍ଛାରେ ଏମାନେ ପ୍ରଭୁଙ୍କର ଆଜ୍ଞା ପାଳନ କରିବା ଲୋକ ନାହିଁ। ଆମେ କ'ଣ ହେବା? ପ୍ରଭୁଙ୍କର ଆଜ୍ଞାକୁ ପାଳନ କରିବା ଲୋକ ହେବା, ନହ ସେମିତି ଥିଲେ ସେଥିପାଇଁ ଉଦ୍ଧାର ପାଇଲେ। ଆମେ ଉଦ୍ଧାର ପାଇବାଟା କ'ଣଟା ବୋଲୁଛୁ? ଡାବୁ ଟିକେ ହେଇଗଲା, ଘର ଟିକେ ହେଇଗଲା, ପିଲା ଟୁକି ଟିକେ ଆଗଲେ ଟିକେ ସରେନ୍ଦା କାନ୍ଦାପୁରି ଥିଲେ, ଏବେ ଟିକେ ପିଠ କାନ୍ଦାପୁରି ହେଉଛନ୍ତି, ହେଇଗଲା କି? କ'ଣଟା ଭାବୁଛନ୍ତି? ପିଠ କାନ୍ଦା ମିଶା ପାଣି ବଲରେ ନହେଲେ ଶୁଖିଯିବ, ପରେ ବୁଦ୍ଧି ଆଇବ। କେନେ ଗଲା, କେନେ ଗଲା ବାପ୍ତିସ୍ମ ନେଲା, କେନେ ଗଲା ଏ ଡୁମନ କୁଆଡ଼େ ଗଲା, କଦି ବୁଲବ ଲାଷ୍ଟ। ପଢ଼ନ୍ତୁ, ଖାଲି ପଢ଼ି ଦେଉଛୁ, ଦୁଇଟା ପଏଣ୍ଟ ଅଛି ହେଲା, ସାରି ଦେବା। ଦ୍ୱିତୀୟ ପିତର 2:5। ଦେଖନ୍ତୁ, ଧର୍ମ ପ୍ରଚାରକ ନହ କେମିତି ଥିଲେ? ଧର୍ମ ପ୍ରଚାର କରିବା ଲୋକ ନାଇଁ, ଅଧର୍ମ ବୋଲେ ଅଧର୍ମ କେମିତି, ଅଧର୍ମ ପ୍ରଚାର କରିବା ଲୋକ ମିଶା ସେ ସମୟରେ ଥିଲେ। କେମିତି? ଦୁଇଟା ସ୍ତ୍ରୀ ରଖିଲେ ହେଁ ହେବ, କ'ଣ ଅସୁବିଧା ଅଛି? ଆଜି ମିଶା ସେ ଅଧର୍ମ ପ୍ରଚାର କରିବା ଲୋକ ଅଛନ୍ତି। ଦାଉଦ ରଖିଥିଲେ କି ନାହିଁ ଭାଇ? ସଲୋମନ ରଖିଥିଲେ କି ନାହିଁ? କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ପୁଡ଼ିଆ ଖାଇଲେ କ'ଣ ଭିତରେ ରହିଯାଉଛି କି? ସଫା ହେଉଛି ନା? ମଦ ପିଇଲେ କ'ଣ ରହିଯାଉଛି କି? ଫଳାଇ ଯାଉଛି ନା? ବୋଲିକିନା ବାପରେ ଆଙ୍କର ଶିକ୍ଷା ରକ୍ତରେ ମିଶି ଯାଉଛି କି ଭାଇ କୁହ ତ? ମିଶି ଯାଉଛି କି ମିଶି ଯାଉ ନାହିଁ? ନା ସେଟା ସଫା ହେଇଯାଉଛି। ଏବେ ଦେଖୁଛି ସିନେମା ଦେଖୁଛି, ଆହୁରି ଟିକେ ପରେ ଭୁଲି ଯାଉଛି, କ'ଣ ହେଲା? ବାପରେ ଭୁଲି ଯାଉଛି ପୁଣି ଟିକେ ପରେ, ଦେଖ ତ କେତେ ସୁଖର କଥା ଏ ସୁକ୍ଷ୍ମତୀ ମାନଙ୍କର ଶିକ୍ଷା। ନହ କେମିତି ଥିଲେ? ଧର୍ମ ପ୍ରଚାରକ ଥିଲେ। ନହ ସୀତା କହୁଥିଲେ ଭାସ୍କର ଚର୍ଚ୍ଚା ରମ କଲା ଲୋକ ଭରି ହେଇଗଲେ, ଭୟଙ୍କର ଗୌଳି, ଦୁଇଟା ଝିଅ ହାତ ଧରା ଧରି ହେଇ ଚର୍ଚ୍ଚକୁ ବାହାରି ଆସୁଛନ୍ତି, ଆଉ ହାତ ଧରା ଧରି ହେଇ ସାଙ୍ଗରେ ବସୁଛନ୍ତି, ହାସା ବଗରା ପରି ହେଉଛନ୍ତି, ସାଙ୍ଗରେ ସାଙ୍ଗରେ କରୁଛନ୍ତି। ଆଉ ନହ ଦେଖୁଛନ୍ତି ତୁମେ ଦୁଇ ଭାଇ ଭଉଣୀ କି ବୋଲିଲା ବେଳକୁ, ନାଇଁ ଆମେ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ବୋଲୁଛନ୍ତି, ସୀତା କହିଲେ ଏଲାଉ ନାହିଁ। ଏମିତି ଶିକ୍ଷା ହେଉ ହେଉ ତ ତାଙ୍କର ଚର୍ଚ୍ଚରେ ପୁରା ଖାଲି, ଆଉ
লাস্ট ওয়েক আয় আট জনা গা থিলে আ ধর্ম প্রচার করবা লোক আও কে কে পান খাইয়া লোক মন গে পান খাই তুমি গেলাও নাই বলে সে চট লোক থিবে কো তো বেশি চট ভরি হই যাইতন্তি বলে ভাবন্তু নাই এটা সমস্ত উদ্ধার পাইবে বললা পরি নাই বুঝি পারছ কি নাই নহঙ্কর আট জন মনুষ্য ছড়া বিলেই থিলে কুকুর থিলে বিভিন্ন প্রকার সে ভিতরে থিলে তাঙ্ক কি সম্পর্ক কুহ তো বহুত গহলি ভাই তাঙ্কর চট গহলি যে যীশুঙ্কর সেবা কার্য বি গহলি থিলে কাহিঁকি রুটি আর মাছ খাইবাকু আসিথিলে প্রভু ভোজ নেবা সময় গহলি নথিলে গহলি মাঙ্গি যাইথিলা সেঠি বুঝিপারছ কি নাই তাঙ্কু ক্রুশর চড়াইলা বেলে তো কে বি নথিলে একলা জহন আগা থিলে আর তাঙ্কর মা আমকু মারিদেলে দিয়ন্তু সিনা বললা পরি সেঠি আয় সেপাই প্রভু কোণ কৌন দেখুন লুক তের অধ্যায় 23 আউ 24 পড়ে পড়ো তের অধ্যায় প্রভু প্রভু কোন কৌছন্তি সংকীর্ণ দ্বার দেই প্রবেশ করিবাকু প্রাণপণ কর কারণ মু তুমকু কহুছি অনেক লোক প্রবেশ করিবা নিমন্তে চেষ্টা করিবে কিন্তু পারিবে নাহি নহঙ্ক ভিতর রহিবার চেষ্টা কলে পারলে নাই আমার চত্র মিশা লোক মান চেষ্টা কলে পারলে নাই কাহিঁকি এটা আমার চর্চ নাই এটা অব্রাহামক চর্চ নাই এটা জাকুবঙ্ক চর্চ নাই এটা যীশু খ্রিস্টঙ্ক চর্চ তাহাঙ্কর চ তাহাঙ্ক সহিত রহিবাকু হেলে তাঙ্কর গুণ স্বভাব আমার ভিতর রহিবার আবশ্যক রয়েছে পারবে নাই ভাই যীশু কহিলে অনেক আহুত মাত্র অল্প মনোনীত অল্প লোক যাবে বহুত অল্প লোক থুরি বাজলে সেমানে কোন হইবে রূপান্তরিত হইবে বদলি যাবে প্রভু আমাকে অনুগ্রহ করন্তু ধর্ম প্রচারক ধর্ম কালে প্রচার করবা সে কৌছি বলে তুই কাইকি শুনুছু ভর করে কোনু এটা আমার ধর্ম প্রচার সে মতে আসি ক্ষমা মাঙ্গু নু সে আগে মাঙ্গু ক্ষমা মু এতে বয়স কহে মু ক্ষমা মাঙ্গবি আরে যীশু ক্ষমা দেই দেলে তোমার বয়স হয়ে যায় নাই আদি পুস্তক 8 অধ্যায় 20 পদ পড়ি প্রার্থনা করি অনন্তর নহ সদা প্রভুঙ্ক উদ্দেশ্যে কোন কলে যজ্ঞ বেদি বাইবল র প্রথম ব্যক্তি সদা প্রভুঙ্ক উদ্দেশ্যে বেদি নির্মাণ করি প্রথমরে পরমেশ্বরঙ্ক নিমন্তে বেদি তৈরি করিবা ব্যক্তি নহ থিলে আমার ঘরে বি সেই বেদি রহিবার অছি নহ হোমবলি উৎসর্গ নিমন্তে সে কোন কলে বেদি তৈরি করে কেতবেলে যেতবেলে পরিবার জাহাজরু বাহারিকি নাসুচন্তি নহ গোটে বেদি তৈরি করুচন্তি আর প্রভুঙ্কু হোমবলি উৎসর্গ করি কহুচন্তি প্রভু তুমি মতে কেমিতি এতে দয়া কর লোকমানে সমস্তে বিনষ্ট হই গলে নেকি সেই সময়ে নহঙ্কর টিকে জায়গা থিলা কি নাই কি থিব কি ঘর ডিমিশা নথিব কি নাই বেড়ে বেড়ে খ্রিস্টিয়ান মানকর পরিস্থিতি এ গান আমি খেদি দেবু এ জায়গারে গোটে হাত ঘুঁচাইবা খেব নাই এ জায়গাটা আমার বিভিন্ন উপদ্রব পাইলা পরে নহ প্রভুঙ্কু ছাড়লে নাই যেতবেলে পৃথিবী বিনাশ হইগলা নহ জাহাজরু তাঙ্কর পরিবার উলিকিনা আসুচন্তি যেতকি জমি অছি কারটা নহঙ্কর প্রেজ দ্য লর্ড ও পুরা খালি যাইছি পুরা খালি পরমেশ্বর মানকে অনুগ্রহ করন্তু সে কোন কলে সেই সময়রে গোটে বেদি তৈরি কলে আপ প্রভুঙ্কু ধন্যবাদ দেলে মু কহিবা পাই চাই আমার ব্যক্তিগত ভাবে আমার গোটে বেদি রহিবার অছি
ପରିବାରରେ ଗୋଟେ ବେଦୀ ରହିବା ଉଚିତ। କେମିତି ବେଦୀ? ଧନ୍ୟବାଦର ବେଦୀ, ପ୍ରଶଂସାର ବେଦୀ। ନହ ସେଇ ସମୟରେ ସୂଚୀ ପଶୁ ପକ୍ଷୀ ମାନଙ୍କୁ ସେ ବଳି କଲେ, ମାତ୍ର ଆମର ବେଦୀ ସେଇଟା ନାହିଁ। ଆମର ବେଦୀ କେମିତି? ଆଣ୍ଠୁ ମାରବାର, ଧନ୍ୟବାଦ ପ୍ରଶଂସା ମହିମା ପ୍ରାର୍ଥନାର ବେଦୀ ଆମର ଘର ରହିବାର ଅଛି। ପରମେଶ୍ୱର ମାନଙ୍କୁ ଦୟା କରନ୍ତୁ, ଚକ୍ଷୁ ବନ୍ଦ କରିବା ପ୍ରାର୍ଥନା।